এক নম্বরে কবরের আজাব মাফ হবে, এই কোরআন দ্বারা আর কি লাভ হবে? বিজ্ঞানীরা আজকে গবেষণা করে পৃথিবীর মানুষকে জানায়, ওই আল্লাহর বান্দা পৃথিবীতে যত বাসা আছে প্রত্যেকটা বাসার মধ্যে পজিটিভ আছে নেগেটিভ আছে, কিন্তু কোরআন এমন একটি ভাষা যেটা হলো আরবি ভাষা, যেই ভাষায় কথা বলে আল্লাহ, যেই ভাষায় কথা বলেছেন আমার নবী, যেটা হলো কোরআনের ভাষা, ওইটা হলো জান্নাতের ভাষা, ওইটা হলো কবরের ভাষা, ওইটা হলো হাশরের ভাষা, ওইটা হলো মিজানের ভাষা, ওইটা হলো তুলসিরাদের ভাষা। অতএব ওই ভাষায় কোনো নেগেটিভ না, ওই ভাষার মধ্যে শুধু পজিটিভ জোরে বলে সুবহানাল্লাহ। রাত্রির গভীরে আমার নবী কালামে পাক তেলাওয়াত করি, কোরআন কত বড় যে পজিটিভ, ওইটার যে কত জাদু, আমি করে থাকতে পারলাম না, কুতুবা তো আমি করে থাকতে পারলাম না, সাহেবাও বলে আমি করে থাকতে পারলাম না, মুমিরাও বলে আমি করে থাকতে পারলাম না, এক এক করে করে সবাই নবীর তেলাওয়াত শোনার জন্য দেয়ালে আড়ালে দাঁড়ায় যায়, কথা বলে একটি পর্যায়ে দেখা হয়ে যায়, কেমন কখন দেখা হয়, পুরা অন্ধকার একটি পর্যায়ে ফসলা হইয়া যায়, উৎবা সাহেবের জায়গায় তুমি আসলা কেন, সাহেবায় মুগিরের জায়গায় তুমি আসলা কেন, মুগিরায় আবু জাহেলের জায়গায় তুমি আসলা কেন, সব মিলায় সিদ্ধান্ত নেয় আর আসা যাবে না, যদি আসো তাইলে সব শেষ। যেহেতু সময় সাইন করেছে ঈদ হয়েছে, তাহলে আমি দেখেন তো আসবে না, আমি যাই মুগিরায় কই, তাহলে ও তো সাহেব আসবে না, আমি যাই আবুল বক্তার বলে তাই ওরা তো আসবে না, আমি যাই। উতবা বলে তুমি না বললা আসবা না আসলা কেন, সাহেবা বলে তুমি না বললা আসবা না আসবা কেন, সবাই উত্তর দেয় না আসা কোনো নাই নাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান দেয়, এই কানের কারণে ঘরে বসার কোন নাই নাই, আমি চলে আইছি পীরা। কুরআন পড়ছে এখন আমাদের ফোলাপান মক্তবে লাইন নাই, আপনাদের লাগে মক্তবে সকালে পড়া লাগা হয়নি হয়নি, এখন আর অনেক জায়গায় মক্তব্য নাই, সকালে পোলারে পাঠায় কেজি স্কুলে, পাঠাও পাঠাও কোনো বাধা নাই, ইংলিশ শেখাও কোনো বাধা নাই, বাংলা শেখাও কোনো বাধা নাই, ভালো করে ব্যারিস্টার বানাও কোনো বাধা নাই, হায়ার এডুকেটেড বানাও কোনো বাধা নাই, কিন্তু কবরকে নিয়ে তুমি মা চিন্তা করো, হাসরকে নিয়ে তোমার সন্তানকে নিয়ে চিন্তা করো, পরকালের বিষয়ে সন্তানকে নিয়ে চিন্তা করো, ও মা ওই সন্তানের প্রতি এটাই হলো বড় আমার আদর, যে সন্তানটাকে পরকালের চিন্তা মাথায় রেখে ভয় মাথায় রেখে দিনের তালে দেওয়া হয় কথা বলেন ঠিক। এখন আমাকে বউ যারা আছে ওই করতেছে কথা বলো করতেছে, আমাদের মা কিন্তু সকালে এই বক্তব্যে যা প্রচন্ড শীত,
আম্মা যাইবে না, দিছে পিটুন, ঠিক মার পেটে সহ্য করা যায় খালি মারে সকালে, তার বাড়ি থাকবেন না, গেছে নানার বাড়ি, নানি পাওয়ার আরো মা উঠে ফসলে নানি উঠে তাহার দিতে খাই নাই নিব বোতাই মারি গরিব খাবার, মা উঠে ফসলে নানি উঠে কি তা নানি আওয়াজ দেয় তৈরি করো না, যাও যাও মক্কিতে যাও, মক্কাতে যাও, পবিত্র কালাম শিখো, যদি কালাম শিখতে পারো নামাজ পড়তে পারবো, নামাজ যদি পড়ো আল্লাহ খুশি হবে, আল্লাহ যদি খুশি হয় দুনিয়া ভালো চলবে, দুনিয়া যদি বালার গতিতে চলে আল্লাহ নাই, পরকাল তোমার কোনো টেনশন নাই, তার দুনিয়া এবং পরকালে কোনো টেনশন নাই, তার জান্নাতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক না বাবা? এই সরামল শুধুই ভালো যে কোন রোগী নিজের সহিনিয়তে যদি হাতে হাতে ভোগ প্রদান করা শেখা যাবে, সূত্র একটা প্রশ্নের জবাব দিবেন, সূরা মুলকের পাওয়ার আছে না?